দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম মানিক। মানিক, লালমনিরহাটের সমাবেশে আসার পথে নেতাকর্মীদের বাধা দেওয়ার অভিযোগ করেছে বিএনপি, কিছুটা হাতাহাতির ঘটনাও ঘটেছে, এখন পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? বাবলি, আপনাকে বলি, এখন অনেকটা শান্ত পরিস্থিতি, কিছুক্ষণ আগেই এই সম্পাদক এবং জেলা বিএনপির যে সভাপতি রয়েছেন আসাদুল হাবিব দুলু, তার সভাপতিত্বে কিছুক্ষণ আগে এই সমাবেশ রয়েছে। আমি ক্যামেরা চোখে দেখতে পাচ্ছেন যে কানায় কানায় পূর্ণ রয়েছে এই জেলা বিএনপির কার্যালয়ের সামনের এই রাস্তা সম্পূর্ণ বন্ধ রয়েছে। এই বন্ধ থাকার কারণে অর্থাৎ একটি বিষয় আমি বলে রাখি যে এই পরিস্থিতিতে কিছুটা প্রথম দিকে মিশন মোড়ে পুলিশের সাথে একটু বাগবিবাদের খবর আমরা পেয়েছিলাম, তারপরে সকল বাধা উপেক্ষা করে বিএনপি নেতাকর্মীরা কিন্তু এই সমাবেশের স্থলে এসেছে। সমাবেশের স্থলে অর্থাৎ ঢাকা থেকে কেন্দ্রীয় নেতারা এসেছেন এবং কেন্দ্রীয় নেতারা কিন্তু এই সমাবেশের স্থলে এসে তারা কিন্তু এই এখানে কিন্তু যোগ দিয়েছেন, রয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক, রয়েছেন এছাড়া এখানে রয়েছেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক, রয়েছেন রংপুর জেলা যুব দলের সভাপতি রয়েছেন। একটু কথা বলতে চাই প্রথমে বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী আসাদুল হক দুলু, আপনার কাছে জানতে চাই আজকের যে সমাবেশ, এই সমাবেশের মধ্য দিয়ে আপনাদের আসলে মূল চাওয়াটা কি? সমাবেশের মূল চাওয়াটা যে আমাদের প্রিয় নেত্রী গণতন্ত্রের মা তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সুচিকিৎসা এবং তার নিঃশর্ত মুক্তি দাবি করছি, কিন্তু সরকার সেটি তো দিচ্ছে না, বরং আমাদের সমাবেশ করতে নানান বাধা সৃষ্টি করতেছে, বিঘ্ন সৃষ্টি করতেছে। আমি মনে করি সরকারের শুভবুদ্ধির উদয় হোক, অবিলম্বে কাল বিলম্ব না করে আমাদের প্রিয় নেত্রীকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি প্রদান করুক, তা না হলে সারা বাংলাদেশের কর্মীদের মধ্যে জনগণের মধ্যে যে ক্ষোভ সৃষ্টি আছে এই ক্ষোভ বিক্ষোভে পরিণত হবে এবং বাংলাদেশের নানান ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে। একটু বিষয় জানতে চাই, সমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় বাধা দেওয়ার একটা অভিযোগ আমরা পেয়েছি, পুলিশ বাধা দিয়েছে, বিষয় আপনার মতামত? হ্যাঁ, সেটি তো করেছে, আজকে 10 দিন আগে আমরা আবেদন জানিয়েছি লিখিতভাবে আমাদেরকে সমাবেশ করার মাঠ দেওয়া হোক, তারা 10 দিন ধরে টালবাহানা করে আজকে শুধুমাত্র আমাদের পার্টি অফিসের সামনে একটা সংকীর্ণ রাস্তার ভিতরে অনুমতি দিয়েছে, এটা কোনো জনসভা করার জায়গা নাকি? এবং আজকে প্রত্যেক রাস্তার মাঝে মাঝে পুলিশ ব্যারিকেড সৃষ্টি করছে কোনো নেতাকর্মীকে। অসংখ্য ধন্যবাদ, আমরা কথা বলছিলাম বিএনপি।